नमस्कार बंधुरा, आमार चैनले सबाइके स्वागत। बंधुरा, आजकेर आमी आपनादेर सामने निये चले एसेछि काजलागड़ेर राजबाड़ी। बंधुरा, এই কাজলাগড়ের রাজবাড়ি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কাজলাগড়ে অবস্থিত। এই কাজলাগড়ের রাজবাড়ি বন্ধুরা আমি পুরোটা ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আশা করব আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই কাজলাগড়ের রাজবাড়ি আপনার বাজকুল থেকে 2 কিলোমিটার ডিস্ট্যান্সে, কাজলাগড় স্ট্যান্ড থেকে ডান দিকে আপনি 2 মিনিটে হাঁটা পথ আপনার ভগবানপুর 1 নম্বর ব্লক কার্যালয়ের ঠিক পাশেই অবস্থিত এই কাজলাগড়ের রাজবাড়ি। বন্ধুরা, আপনারা যদি কাঁথির দিক থেকে আসেন তো কাঁথি থেকে এর দূরত্ব হবে 47 কিলোমিটার এবং এগরার দিক থেকে যদি আসেন এগরা থেকে এর দূরত্ব আপনার হবে 49 কিলোমিটার। বন্ধুরা, এটি বাজকুল ভগবানপুর রোডে বাজকুল থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে এটি অবস্থিত। বন্ধুরা, এই কাজলাগড়ের রাজবাড়ি অনেক পুরনো ঐতিহ্য এবং ইতিহাস লুকিয়ে আছে, যা আপনাদের সামনে আমি পুরো ভিডিওটা জুড়ে দেখাতে থাকব। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা আমি আপনাদের সঙ্গে পুরো কাজলাগড়ের রাজবাড়ি ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই কাজলাগড়ের রাজবাড়ির ঠিক বাম পাশে, যেটা পশ্চিম পাশে, একটা কালী মন্দির আছে ভগ্ন প্রায় রূপ, যেখানে যেটা আমি আপনাদের সেটাও ঠিক দেখাবো, রাজবাড়ি দেখানোর ঠিক পরেই দেখাবো। এবং বন্ধুরা, এই কাজলাগড়ের পূর্ব দিকে একটা কাজলাগড়ের যে রাজবাড়ি, রাজবাড়ির পুকুর আছে, আর ঠিক সামনের দিকে বড় একটা বিস্তীর্ণ মাঠ আছে, যেটা এখন বর্তমান খেলার মাঠ মতোই, যেটাতে এখন খেলার মাঠ হিসাবে পরিচিত, ক্রিকেট স্টেডিয়াম মতো করা হয়ে আছে বন্ধুরা। আর ঠিক পাশেই অনতি দূরে অবস্থিত ভগবানপুর 1 নম্বর ব্লক কার্যালয়, এবং ঠিক তারই কিছু জাস্ট কিছুটা দূরে আপনার হসপিটাল আছে, এবং জাস্ট পায়ে হাঁটা 2 মিনিটের পথ আপনার কাজলাগড় বাস স্ট্যান্ড। বন্ধুরা, আমরা কাজলাগড়ের রাজবাড়ির ভেতরে ঢুকে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। যদিও বন্ধুরা, এই কাজলাগড়ের রাজবাড়ির অবস্থা খুবই ভগ্ন প্রায় শেষের দিকে। এই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাজবাড়ির পুকুর ছিল, এবং ওই যে ঘাটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা এখন রিনোভেট করা হয়েছে, দেখাই যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসংখ্য বটের শিকড়ের মাঝে দেয়ালগুলো দাঁড়িয়ে আছে, বড় বড় দালানের মতো দেয়ালগুলো, চুন সুরকির দেয়াল বলে এতদিনের, তো মাথা তুলে দাঁড়িয়ে আছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই ঘাটটা এখন বর্তমানে রিনোভেট করা হয়েছে, আগেকার দিনে সেই ঘাট আর এখন নেই। তো বন্ধুরা, আমি ঘাটের দিক থেকে নেমে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব রাজবাড়িটা কেমন লাগে এদিক থেকে। ঠিক আছে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন ভগ্ন প্রায় সেই স্তূপ, রাজবাড়ির স্তূপ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি একটু নিচের দিকে নেমে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন উঁচু দালানের মতো দাঁড়িয়ে আছে, খাড়া পাঁচিল হয়ে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের দিনে যদি এরম রাজবাড়ি দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছেন তো তখনকার দিনে কেমন দেখতে হতো, আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন বন্ধুরা। আগেকার দিনে সেই চুর সুরকির দেওয়াল বলে হয়তো এরম মজবুতের সঙ্গে দাঁড়িয়ে আছে, যদিও অনেক জায়গায় ভগ্ন প্রায় অবস্থায় ভেঙে গেছে এবং সেগুলোর কোনো অস্তিত্ব নেই, মাটির সঙ্গে অনেকখানি মিলিয়ে গেছে। এবং বন্ধুরা, এখানকার এই রাজবাড়ি অনেকাংশই খুবই বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে, যেখানে যাওয়াটা ঠিক নয়, এবং এখানকার কর্তৃপক্ষরা বিভিন্ন জায়গায় লিখে রেখেছে বিপজ্জনক জায়গা বলে, যেখানে যাওয়াটা ঠিক নয়। এবং বন্ধুরা, আরও একটা জিনিস যেটা স্থানীয়রা এবং এখানকার কর্তৃপক্ষরা বলেছে, যে যেহেতু এটা অনেক পুরনো এবং দেখতে পাচ্ছেন অসংখ্য বটের ঝুড়ি এবং বটের শিকড় দ্বারা দেওয়ালগুলো ধরে রেখেছে,
তো এই জায়গাটা অনেকটা নির্জন হওয়ার জন্য ধরুন এখানে অনেক বিষাক্ত সাপের এবং কীট পতঙ্গ থাকলেও থাকতে পারে এবং তার জন্য অনেক দুর্ঘটনাও আগে হয়েছে। তো সাবধানে আপনাকে এখানে ঘুরে ঘুরে দেখতে হবে বন্ধুরা, যদি কখনো আসেন খুবই সাবধানতার সঙ্গে নিজ দায়িত্বে এখানে আপনারা প্রবেশ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজবাড়ির প্রায় ভগ্নস্তূপ একদম শেষের দিকে, বিপজ্জনক স্থান বলে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় লেখা আছে। রাজবাড়ির অবস্থা একদম ভগ্নপ্রায় স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এই সাইডের দেওয়ালটা পুরো ভেঙে চলে গেছে, প্রায় ভগ্নপ্রায় হয়ে এখানে আর কিছুই নেই, পুরো ভেঙে চলে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বটের মোটা মোটা অনেক মোটা মোটা শিকড়গুলো যেগুলো নেমে এসছে সেগুলো এই দেয়ালগুলোকে ধরে রেখেছে বলেই হয়তো এখনও পর্যন্ত এই দালানের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি। বন্ধুরা এই রাজবাড়ির ওপরে কোনো ছাদ নেই ঠিকই, কিন্তু দেখতে গেলে অনেক বটের গাছ যেহেতু ওপরে থাকার জন্য এই দেখতে পাচ্ছেন এই এই একখানা এখানে একটু দেখার মতো ছাদ আছে, যেখানে অনেক লোহার বড় বড় চ্যানেল দিয়ে বর্গার টাইপের ঢালাই করা হয়ে আছে। তো আগেকার দিনে এরম করেই ঢালাই করা হয়তো হতো। দেখতে পাচ্ছেন দেয়ালগুলো ফেটে গেছে, তবুও এই যে শিকড়গুলো তাদেরকে মজবুতের সঙ্গে বেঁধে ধরে রেখেছে, তার জন্য হয়তো দাঁড়িয়ে আছে রাজবাড়ির এইটুকু অংশ এখনও পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় অবস্থায়। দেখতে পাচ্ছেন চুনসুরকির এখনও ওয়ালে কোথাও কোথাও দেখছেন কোথাও কিছুটা থেকে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বন্ধুরা আশা করব আমি পুরোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ এখনও প্রায় আছে ভগ্ন অবস্থায় হলেও কী হবে এখনও দেখার মতো কিছু অংশ থেকে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই পাশের দেওয়ালটা একদম উঁচু হয়ে শুধুমাত্র দাঁড়িয়ে আছে, আর মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন বটের গাছটা, আমি এটা ঠিক বুঝতে পাচ্ছি না, এই বটের গাছের ঠিক ওপরের দিকে এই স্তূপের কিছুটা অংশ আছে, তো এর ওপরে হয়তো কিছু ছিল যেটা হয়তো ভেঙে চলে গেছে, মাঝখানে বট গাছটা দাঁড়িয়ে থেকে গেছে। হ্যাঁ বন্ধুরা সাইডের দিকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এখানে একটা সিঁড়ি ছিল দেখতে পাওয়া যাচ্ছে, সিঁড়ির যে ধাপগুলো সেগুলো এখানে ঠিক বোঝা যাচ্ছে যে হ্যাঁ ধাপ ছিল, কিন্তু দেখতে পাচ্ছেন বটের শিকড় এসে সেই পাউচিগুলো সিঁড়িটাকে পুরো ব্লকেজ করে রেখেছে, তো ঠিক ওপরে ওঠা যাবে না। এবং যেহেতু এখানে বিপজ্জনক স্থান হিসাবে ওই দিকটা করা আছে, তো আমি ওই দিকটা উঠবো না, আমি অপর দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা চলুন আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা দেয়ালগুলো সব ফেটে গেছে, একে অপরের সঙ্গে দূরত্ব বজায় করে নিয়েছে ঠিকই, কিন্তু এই গাছের শিকড়গুলো এগুলো একে অপরের সঙ্গে ধরে রেখেছে যতটা সম্ভব দাঁড়িয়ে থাকা যায়। সেরকম অবস্থায় প্রায় বলতে গেলেই বট গাছের শিকড়গুলো আছে বলেই হয়তো এই দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। আর এই জায়গাগুলো খুবই বিপজ্জনক, সাবধানতার সঙ্গে দেখে পা ফেলতে হবে, নাহলে খুবই বিপদ হয়ে যেতে পারে। বন্ধুরা কখনো যদি আসেন চোখখান খোলা রেখে আপনারা এর ভেতরে প্রবেশ করবেন। আর এটা হচ্ছে রাজবাড়ির ঠিক পেছনে, অনেক গাছপালা দিয়ে ঝোপ হয়ে জঙ্গল হয়ে আছে। বন্ধুরা প্রায় 400 বছর আগে ইতিহাস মতে প্রায় 400 বছর পূর্বে এই জায়গা ছিল জলাকীর্ণ ও বন্য জন্তুদের আবাদ বিচরণ ভূমি। বন্ধুরা ইতিহাস মতে তখনকার দিনে রণচ্ছাপ গোষ্ঠীর লোকেরা এখানে শিকার করার সময় যেটা হচ্ছে আপনার দৈবিক স্বপ্নাদেশ পায় কাচলা কালীমাতার পুজো করার জন্য। তো বন্ধুরা সেই থেকেই এখানে এই জায়গার নাম কাজলাগড় নামে পরিচিত, পরে যেটা হচ্ছে এখন আগে কাজলগড় নামে পরিচিত ছিল, এখন কাজলাগড় নামে সেটা পরিচিত হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল আগেকার দিনের কাজলাগড় এই জায়গাটার নাম হওয়ার ইতিহাস। এবং এই কালীমাতার মন্দিরটি এই জাস্ট আপনার রাজবাড়ির বাম দিকে যে অর্থাৎ পশ্চিম পাশে অবস্থিত, তো ওটাও আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজবাড়ির ঠিক পেছনের দিকটাতে অনেক গাছপালা অনেক জঙ্গল হয়ে আছে, এবং পেছনের দিক থেকে প্রায় ভগ্নপ্রায় অবস্থা রাজবাড়ির ভেতরটা, আর একদম শেষের দিকে রাজবাড়ির অবস্থা,
তো স্থানীয় মানুষদের অনেক প্রচেষ্টার ফলে এটা এখন বর্তমানে সরকার দ্বারা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, নাহলে প্রায় ধ্বংস প্রায় স্তূপ অবস্থায় পড়েছিল এই রাজবাড়ি। তো এই সাইডেই দেখতে পাচ্ছেন ব্লক কার্যালয়, আর ঠিক এই পাশেই হচ্ছে আপনার রাজবাড়ি। এই দেখতে পাচ্ছেন দূর থেকে রাজবাড়ি, আর সামনের দিকটা তো মাঠ, এটা খেলার মাঠ হিসাবে এখন দেখতে পাওয়া যায়। ওই স্টেডিয়াম মতো করে রয়েছে, এখানে খেলা টেলা হয়। তো বন্ধুরা সামনেই ব্লক কার্যালয়, আর ঠিক এই রাস্তাটা বরাবর আপনাদের আসতে হবে এই রাজবাড়ির দিকে আসতে গেলে। তো বন্ধুরা যেটা আপনাদের বললাম, এই কালীবাড়ি, কালী মন্দিরটা হচ্ছে এইটা, এই রাজবাড়ির ঠিক বাম সাইডে এই কালী মন্দিরটি অবস্থিত। তো বন্ধুরা সেই সময়কার দিনে রাজা মহেন্দ্র নারায়ণের রাজত্বকালে এই কালী মন্দির এবং রাজবাড়ি তৈরি হয়েছিল। এবং বন্ধুরা তৎকালীন উল্লেখ করা আছে যে একটা গোপালজির মন্দির ছিল, যেটা আমরা এখন বর্তমান দেখতে পাইনি। তো এই মন্দিরটা বর্তমানে আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি, ঠিকই একই রূপ ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে রাজবাড়ির মতো, যে একদম সেই চুন সুরকির দেওয়াল এবং পুরো দেওয়াল বরাবর বটের শিকড় দেওয়ার দিকে প্রায় একই রকম হয়ে আছে। তো রাজবাড়ির থেকে মোটামুটি এই মন্দিরটা কিছুটা হলেও ঠিকঠাক অবস্থায় আছে, যেটা খুব একটা ভগ্নপ্রায় নয়, মানে ভগ্নপ্রায় ঠিকই কিন্তু রাজবাড়ির থেকে একটু ভালোই আছে বলতে পারা যায়। তো এর ভেতরে ঢোকা যেতে পারে এবং আপনাদের দেখানো যেতে পারে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালীমাতার মন্দির ছিল, যদিও এখন সেই মূর্তি নেই। তো দেখতে পাচ্ছেন এখনও সেই যে আগেকার দিনের যে কারুকার্যময় করা ছিল আগেকার দিনের, সেই এখনও পর্যন্ত কিছুটা হলেও এর অস্তিত্ব এখানে থেকে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন ভেতরে ঢুকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, এই কারুকার্যগুলো আপনারা দেখতে পাবেন, হয়তো একটু এখানে তো আলো নেই অন্ধকারের জন্য আমি যদিও দেখানোর চেষ্টা করছি। তো এর ভেতরে অনেক সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গ বরাবর উপরের দিকে যাওয়া যায়, সেগুলো একটু বন্ধ করা আছে, অনেক বিপজ্জনক হয়ে গেছে জায়গাগুলো বলে। তো দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন ওপরের দিকটাতে এখনও পর্যন্ত সেই কারুকার্যগুলো থেকে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদিও মন্দিরের ভেতরে কোনো মূর্তি নেই। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই এই যে কাজলাগড়ের এই যে কালী মন্দির, এই কালী মন্দিরটা মোটামুটি হলো এখনও ঠিকই আছে। দেখতে পাচ্ছেন সেই একই রকম চুনসুরকির ওয়াল দ্বারা নির্মিত, এগুলো বহু প্রাচীন যদিও, তো এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে বন্ধুরা। আর বন্ধুরা যেটা না বললেই নয়, 1860 সালের দিকে এই রাজবাড়ি, এই রাজবাড়ি নিলাম হয়ে যায়। আর বন্ধুরা তখনকার দিনে বর্তমানের মহারানী নারায়ণ কুমারীর কাছে নিলামে হস্তান্তরিত হয়ে যায়, এবং তবে থেকেই এটা বর্তমানে রাজার কাছে কাচারি বাড়ি নামে পরিচিত ছিল। এবং বন্ধুরা 1955 সালের পর যখন বাংলায় জমিদারি প্রথা আপনার বিলুপ্ত হয়ে যায়, তখন এই সম্পত্তির মালিক সরকার হয়ে যায়। তো তখন এখানেই ব্লক ডেভেলপমেন্ট অফিস শুরু হয়। আর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন দূর থেকে এই রাজবাড়ির ভিউ, আর পাশেই দেখতে পাচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিস, এটা নতুন অফিস কার্যালয়। আর বন্ধুরা এই রাজবাড়ির ঠিক অনেকই দূরে তখনকার দিনের রাজা দেবেন্দ্র নারায়ণ, তিনি প্রজাদের জল তেষ্টা মেটানোর জন্য, জল দানের জন্য একটা পুষ্করিণী খাওয়ান করেছিল, তার নাম ছিল কাজলদিঘি। আর সেই কাজলদিঘির পাড়েই ব্রিটিশ সরকারের সেবা রেজিস্টার অফিস সেটা গড়ে উঠেছিল। এবং ইতিহাসে আছে যেটা 1890 সালের দিকে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তখনও এখানে অনেকটা সময় কাটিয়েছেন, যেটি আপনার 1942 সালে আগস্ট আন্দোলনের সময় ঘোষীভূত হয়ে যায়। বন্ধুরা এটাই আপনার ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা। তো এটাই ছিল পুরো কাজলাগড়ের রাজবাড়ির ইতিহাস। তো বন্ধুরা যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং
চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে এরকম ভিডিও আমার চ্যানেলে আনার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেক অনেক বেশি উৎসাহিত করে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর